ভারতীয় বিদ্যা ভবন শহরের নামজাদা স্কুল আর সেখানকারই প্রাথমিক বিভাগের পড়ুয়ার মৃত্যু হলো ডেঙ্গিতে। একই দিনে ভারতীয় বিদ্যা ভবন স্কুলের দুই পড়ুয়ার মৃত্যু হয়েছে, 5 বছরের পূর্বিতা হাজরা এবং 8 বছরের বিবস্বান গুহ ঠাকুরতা। এর মধ্যে পূর্বিতা হাজরার মেডিকেল রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে সরাসরি ডেঙ্গির উল্লেখ করা হয়েছে। বিবস্বানের মৃত্যুর কারণ হিসেবে প্রথমে উল্লেখ করা হয় হেমারেজিক ফিভারের কথা, যা মশার কামড়ের ফলে জ্বর থেকে হতে পারে বলে জানান চিকিৎসকেরা। পরে এলাইজা টেস্টে ডেঙ্গি পজিটিভ বেরোয়। বিবস্বানের বাড়ি সল্টলেকের সেক্টর 1-এ, পূর্বিতার বাড়ি দমদম গোড়া বাজারে, অর্থাৎ একে অপরের থেকে অনেক দূরে। এই দুটি জায়গার কোথাও ডেঙ্গির প্রকোপের কথা জানা যায়নি। দুজনের মধ্যে একমাত্র কমন ফ্যাক্টর স্কুল। চিকিৎসকেরা বলছেন ডেঙ্গির মশা দিনের বেলাতেই কামড়ায়, আর অভিভাবকরা বলছেন এই পড়ুয়ারা দিনের অধিকাংশ সময়টাই কাটায় স্কুলে, ফলে রোগ যে স্কুল থেকে ছড়িয়েছে এমন সম্ভাবনা যথেষ্টই জোরালো। অভিভাবকদের দাবি এই স্কুলের আরও অনেকেই জ্বরে আক্রান্ত। 18 জন মোটামুটি অসুস্থ হয়ে পড়েছে স্কুলেও, কিছু বাচ্চা মানে মশার কামড় মানে আজকেই মনে হচ্ছে বেশি কামড়েছে যখন আর কি এইসব ঘটনা, মানে মারাত্মক খারাপ অবস্থা। একই দিনে জোড়া মৃত্যুর খবর সামনে আসতেই সোমবার ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। স্কুল কর্তৃপক্ষ অবশ্য এখন বিপাকে পড়ে দায় এড়ানোর চেষ্টা করেছে। আপনি কি বলতে পারবেন জ্বরের উৎসটা কোথা থেকে হয়েছে? মশার কামড় থেকে ডেঙ্গু হয়েছে, এখন ডেঙ্গুটা সব জায়গায় এখন 5-7 দিন ধরে প্রচুর হচ্ছে। অভিভাবকরা স্কুলে বিক্ষোভ দেখানোর পর কার্যত বাধ্য হয়ে 1 সপ্তাহের ছুটি ঘোষণা করে দেওয়া হয়। প্রকাশ সিনহা, নিমাই পাণ্ডা ও রঞ্জিত সাউ, এবিপি আনন্দ।